শঙ্করপুর মৎস্যবন্দর সংলগ্ন দীঘা মোহনা খালে অবিলম্বে ড্রেজিং এর দাবি তুলল শঙ্করপুর মৎস্যজীবী সংগঠন। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি শঙ্করপুর মৎস্যবন্দরে। এই যে বিস্তীর্ণ যে খালটা রয়েছে, এই খাল কিন্তু দীঘা মোহনা পর্যন্ত দীর্ঘ 10 বছর ড্রেজিং হয়নি, যার ফলে কমতে শুরু করেছে নাব্যতা। বড় বড় যে সমস্ত লঞ্চগুলি রয়েছে সেগুলো বেরোতে পারছে না। এই লঞ্চগুলো না বেরোতে পারার জন্য এখানে যে হাট বাজার থেকে শুরু করে যারা মৎস্যজীবী রয়েছেন এবং কর্মচারী রয়েছেন, তাদের কিন্তু খুব অসহায়তা ফিল করছেন এই মুহূর্তে। এখানে মৎস্যজীবীদের জন্য যে সমস্ত বড় ফ্যাক্টরি জলের পানীয় জলের ব্যবস্থা ছিল সেগুলো কিন্তু কার্যত নাজেহাল হয়ে পড়েছে এই মুহূর্তে। বারবার জানিয়েও সরকারকে কোনো কিছু কাজ হয়নি। এই মুহূর্তে একমাত্র ভরসা মৎস্যমন্ত্রী অখিল গিরি, কিন্তু তাকে জানানো হয়েছে কিন্তু কবে হবে এই ড্রেজিংয়ের ব্যবস্থা, সেই দিকে চেয়ে আছে মৎস্যজীবীরা। কিন্তু ড্রেজিং না হলে তারা হুঁশিয়ারি দিয়েছে আগামী দিনে বৃহত্তর স্ট্রাইক করার। শঙ্করপুরে এক সাংবাদিক সম্মেলনে শঙ্করপুর ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক স্বদেশ রঞ্জন নায়ক সহ মৎস্যজীবী ও মৎস্য ব্যবসায়ী সংগঠনের কর্মকর্তারা এই সমস্ত দাবি নিয়ে সোচ্চার হন। আমরা এই শঙ্করপুর মৎস্যবন্দরটা বা সর্বপ্রথম পশ্চিমবঙ্গ, এই বন্দরের যা দুরবস্থা এবং সমুদ্র খেয়ে আসছে, আর এইখানটায় সমুদ্র বন্দরটা চলে যাবে সমুদ্র গর্ভে, এবং নানা প্রকার মৎস্যজীবীদের অসহযোগিতা, এখানে কোনো প্রকারে কোনো পরিষেবা নেই, অথচ আমরা যথারীতি আমাদের ট্যাক্স ট্যাক্স সব দিয়ে চলে আসি। আমরা যেখানে থাকি ওই জায়গাগুলো টোটালটাই একদম ভেঙে চুরে চলে আসছে, অথচ এখানে স্টাফ কোয়ার্টারদের জন্য এখানটায় সমস্ত নতুন বাড়ি হচ্ছে। আমাদের বরফকল, এখানে বরফকল বলা হচ্ছে বরফ, এখন পর্যন্ত আপনারা দেখতে পাবেন বরফকল এখনও বন্ধ আছে, কাজ করা হচ্ছে, অথচ বলা হচ্ছে যে বরফকল সেল হচ্ছে। ড্রেজিং না থাকার জন্য এখানে প্রায় 550 মতন ট্রলার এখানটায় রেজিস্ট্রেশন, এখন সেইটা প্রায় 200-এর ভিতরে রেজিস্ট্রেশন চলে এসেছে, কারণ এখানে বন্দরের নাব্যতা হারিয়ে যাওয়ার জন্য এখানটায় আসে না। এবং প্রতিটি সময়ে আমাদের এখানে ডেভেলপমেন্টের ফিটা আমাদের কাছ থাকতে, বার্থিং চার্জ থাকতে বিভিন্ন ধরনের না হয়, সেগুলো কোনো কাজ হয় না, নামে নামে শুধু, অথচ সরকারি এই জায়গার উপরে ওনারা আছেন, কিন্তু যার জন্য এখানে মৎস্যজীবীদের পরিষেবা দেওয়ার কথা কিন্তু সেটা কোনো প্রকারে দেওয়া হচ্ছে না। দেখবেন যতুগৃহ হয়ে আছে, আগে একবার এখানে আগুন লেগেছিল, পরবর্তীকালে এই জায়গার উপর থাকতে আরও যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে। আপনি তোলা লঞ্চে যে সরঞ্জাম সেগুলোকে রাখার মতন সেই জায়গার উপরে জায়গা নেই, বাথরুমগুলো ব্যবহার সেগুলো নেই, কেঁচো বেরোচ্ছে আপনার জলের ভিতর থাকতে, কেঁচো বেরোচ্ছে, সেই জলটাকে পান করতে হচ্ছে মৎস্যজীবীদের, বাধ্য হয়ে সেই জায়গায় যেতে হচ্ছে। সামনে আপনাদের এখানে একটা পুকুর করা হয়েছে, পুকুরটা নোনা জলে ভর্তি হয়ে যেত, জোয়ার ভাটা হতো। আমাদের অ্যাসোসিয়েশনের উদ্যোগে আমরা এটাকে খনন করি, এবং আমাদের যে মৎস্যজীবীরা সারা 10 দিন ধরে আসছে তারা একটু মিষ্টি জল পাবে, আবার সেই কারণে আমরা এখানটায় মিষ্টি জলের ব্যবস্থা করি। পাশেই আপনাদের দেখবেন বসছেন, পাশেই ফুটপাত, এখানটায় মৎস্য নিলাম কেন্দ্র হওয়ার কথা ছিল, ওর ভিতর থাকতে জোয়ার আড্ডা মদের ঠেক, এবং এখানে ব্যক্তিগত মালিকানা হয়ে গিয়ে এর ভিতর থাকতে টোটাল উড়িষ্যা অন্ধ্র থাকতে বা আমাদের বাংলা থাকতে যারা জাল ছাড়েন তাদের এখানে এন্ট্রি ফি 20,000 টাকা করে দিত। এবং আমরা এই জায়গায় দেখবেন আপনাদের বসে আছে, এখানে ইলেকট্রিক লাইন করে নিয়েছিলাম যে সরকারিভাবে ইলেকট্রিক লাইন দেবে, কিন্তু যারা এটাকে করছেন তারা বলেছেন এখানে ইলেকট্রিক লাইন নেওয়া যাবে না, আমাদের কাছে নিতে হবে পার মান্থ 1,800 টাকা করে দিতে হচ্ছে। এবং এই যে টাকাগুলো ওরা দিচ্ছে, এরা তো আর ঘর থাকতে দেবে না, আমাদের মৎস্যজীবীদের উপরেই জালের নেট মেকিং যখন হচ্ছে, এই যে নেট মেকিং, এখানে হঠাৎ লঞ্চ কোনো ট্রলার খারাপ হয়ে গেল তার কোনো পরিষেবা দিবে, এখনই রিপেয়ারিং করতে হবে। এবং মৎস্যজীবীরা প্রত্যেক বছর আপাতত দেখবেন 5-7 জন দীঘার মোহনা মারা যায় কম করেও, এবং দুদশখানা এখানে ট্রলার সেখানটা ডুববেই, সমুদ্র ভাঙন চলে আসার মানে কিছুটা বোল্ডার দিয়ে এখানে কাজ হয়েছিল, এখন এটা টোটালটা অ্যাভালেন্স হয়ে গেছে, এবং সেই বালিটা যদি এসে সমুদ্রের যে বালিটা চলে এসে এবং সেটা যদি খালের ভিতরে পড়ে তাহলে বন্দর আর কোনোদিন এ হবে না, টোটালটাই চলে। বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি, এবং আমরা কিছু পরিষেবা দেওয়ার জন্য আমরা কিছু জায়গায় আমরা এমডি ম্যানেজিং ডাইরেক্টর ফিশারিকেও বলেছি, আমরা বিভিন্ন এমপি এমএলএ থাকতে সবাইকে আমাদের কাছে ডকুমেন্টস আছে, আমরা জানিয়েছি যে আপনারা কিছু রেন নিন বা কিছু আমাদের কাছে নিন, যে জিনিসগুলো এখানে পড়ে আছে সেগুলো আপনারা কাজ করতে পারছেন না, আমরা অ্যাসোসিয়েশন তরফ থাকতে সেগুলো করি না, তাও দিবেন না, নিজেরা করবেন। আপনি দেখবেন একটা আইস প্লান্ট, এখানে আইস বিক্রি হয় না, 100 টনের একটা আইস প্লান্ট তৈরি হচ্ছে, ইট দেখবেন, বালি দেখবেন, চিপস দেখবেন, কত নিম্নমানের
নিয়ে কাজ হচ্ছে এখানে, অথচ সেই জায়গায় জলে চলে যাচ্ছে। ড্রেজিং করতে 25 কোটি টাকা 30 কোটি টাকা যাবে, অথচ দেখা গেছে বন্দরে কাজ করার জন্য 18 কোটি টাকা চলে এসেছে। কোথায়? আইস প্ল্যান্ট তৈরি করো। আরে আইস প্ল্যান্টে যদি ডলার না ঢুকতে পারে, আইস প্ল্যান্ট আইস বিক্রি হবে কী করে? তাহলে এই টাকাটা যদি আমার ড্রেজিংয়ে লাগানো হতো, তাহলে আমরা সেই জায়গায়। আর এখানে যে কর্তৃপক্ষ যিনি আছেন প্রজেক্ট ইনচার্জ, তাকে বলেও কোনো কাজ হয় না, এবং সব জায়গায় একটা যেন জুলুমবাজি আমাদের উপর চলছে। জেঠির যে অবস্থার ভগ্নপ্রায়, জেঠির উপর থাকতে যে কোনো মুহূর্তে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট, এরকম অনেকে জেঠি থাকতে পড়ে গেছে, অনেকে সেখানে দেখা গেছে যে এমনভাবে নিচের দিকে পড়েছেন পাকে মাথা পুঁতে গেছে, সে আর উঠতে পারে। মানে এর এক একটা ট্রলার 10খানা 12খানা করে ট্রলার যদি পরপর দাঁড়িয়ে থাকে, সেখানটাতে আপনি মাছ আনলোডিং করবেন কী করে, সেখানটাতে বরফ তুলবেন কী করে? কোনো প্রকারে তার পরিকাঠামো, অথচ উনি বলছেন রেজিস্ট্রেশন করে আছে। প্রায় বিগত 8 বছর ধরে এই ড্রেজিংটা হচ্ছে, বিগত 8 বছর, এবং 8 বছর ধরে আমরা বারবার বলে এসেছি যে ড্রেজিং এখানে করা প্রয়োজন। বলছেন এই টাকা সেনশন হয়ে গেছে, এই ড্রেজিং হবে, শুধু ভামতার কথা ছাড়া আর কোনো এখানটায় কেউ দেখেনি এখানে ড্রেজিং। আগের বারে ড্রেজিং হলো, আপনি শুনেছেন ড্রেজিং করতে আসবে যারা, জেসিবি দিয়ে ড্রেজিং হবে, জেসিবি দিয়ে ড্রেজিং করে নিয়ে চলে গেলেন আপনাদের কন্ট্রাক্টর আশিস ধাওয়া, উনি এখানটায় ড্রেজিং করতে এলেন 10খানা মতন জেসিবি নিয়ে এসে। দেখবেন এই সুটি পাটলরা এখানটায় মাছগুলো যখন ট্রলারের সুটি আসে, এটা এর বাজার মূল্য ভারতবর্ষে খুব ভালো, তার কারণ এখানে কোনো কেমিক্যাল ব্যবহার হয়, একদম পর্যটকরা এসে এই জায়গার উপর থাকতে আসে, এবং এখানে একটা পর্যটন কেন্দ্র। আপনারা তো দেখছেন কি আছে, একজন পর্যটন শঙ্করপুরে আসবে, পর্যটক সে কী দেখবে, কী আছে? কোনো প্রকারে তার কোনো ব্যবস্থা নেই, আলো নেই। আপনি দেখবেন আমাদের রাত্রিবেলা হলে আমি দেখাতাম স্টাফ কোয়ার্টারদের কাছে পর্যাপ্ত আলো, আর রাত্রিবেলা আমরা আমাদের এখানে মোটর সাইকেলকে স্টার্ট করে নিয়ে মাছ তুলতে হয়, মানে আলো টালো কিছু নেই। আমাদের এখানটাতে দেখুন 250 যেখানে আছে ভুটভুটি টুটভুটি ভুটভুটি ছোট ছোটো যে মাছ ধরা নৌকোগুলো, এটাকে নিয়ে প্রায় ডিজেল এটা ভর্তুকি পেতাম আমরা, ধরুন 4 টাকা 5 টাকা করে পার লিটারে ভর্তুকি পেতাম, সে ডিজেলটাও সেখানে যায়। দুটো পাম্প আছে এখানটা, ডিজেল আমাদের বাইক থাকতে কিনতে হয়, অথচ পাম্প দুটো এখানে বন্ধ হয়ে পড়ে আছে। আজকে এই জায়গায় আজকে পেটুয়া আর আমাদের শঙ্করপুরটাকে নিয়েই চলছে এখানটায় দীঘা মার্কেটটা। আমরা তো সবাইকে জানিয়েছি, আর না হলে এখানটাতে আমরা স্ট্রাইক করব, আমরা মৎস্য সমুদ্রে যাব না, আমাদের পরিষেবা না দিতে পারলে আমরা সেই জায়গায় থাকতে ফিশিং বন্ধ করব। মৎস্যজীবীদের অভিযোগ, আগে শঙ্করপুর মৎস্যবন্দর থেকে 550-র বেশি লঞ্চ ও ট্রলার মৎস্য আরোহণে পাড়ি দিত গভীর সমুদ্রে, বর্তমানে ড্রেজিং এর সমস্যার কারণে সেই সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে 200-র কিছু কমে। সমস্যা হচ্ছে ওখানে চড়া পড়ে গেছে, এবং লঞ্চগুলো ট্রলারগুলো ঢুকতে খুব কষ্ট হচ্ছে, তার জন্য এখানকার শ্রমিক দোকানদার সবাই খুব কষ্টের জীবন যাপন করছে। এখানে ঢুকলে সবার মুখে হাসি হতো, এবং যদি খালটা খোলা যেত আরও প্রচুর পরিমাণে ট্রলার ঢুকতে পারত, এখন ট্রলারগুলো ঢুকতেই পারছে না, মার খাচ্ছে, অনেক মালিক ছুটেও চলে গেলেন ওরা সব ট্রলার ট্রলার ছেড়ে দিয়ে। এবং আমরা মন্ত্রী সাহেবকে আমরা পেয়েছি, উনি আমাদের কাছের লোক, যশের সময়ও উনি ঘোরাফেরাও করেছেন, অনেক পর্যালোচনা করেছেন, এবং উনি বলে গেছেন, আশ্বাস দিয়ে গেছেন যে ডিসেম্বর মাসে উনি এটা খুলবেন, ডেজার্টটাকে খুলবেন, ওনার টাকার পয়সা প্রয়োজন আছে বললেন, উনি কথা বলবেন মন্ত্রী সাহেব কথা বলে, যদি না খুলে দেয় এখানে তো খুব পরিস্থিতি, মাঝে ভয়াবহ পরিস্থিতি শুরু হবে, এখানকার মানুষজন কিছুই মানে খুব মানে আর্থিক দিক দিয়ে খুব ভেঙে পড়বে এখানে, সব কিছু এই মৎস্য সব কিছু হয়, বাজার হাট সব কিছু, লেবার টেবার এখানে তৃণমূল বিজেপি দুপক্ষেরই 150-150 করে লোক কাজ করেন, ডলার না ঢুকলে ওরা কি করে ভাগ পাবে, কতটা ক্ষয়ক্ষতি হচ্ছে ড্রেজিং না থাকার ফলে? অনেক টাকা ক্ষয়ক্ষতি হচ্ছে, বরফকল থেকে সব ভুসিমাল বাজার থেকে, বরফকল থেকে তেল থেকে, যারা লোডিং আনলোডিং করে তারাও করতে পারছে না, তাদের সংসারও চলছে না। দীর্ঘদিন ড্রেজিং না হওয়ার কারণে মাছ সমুদ্রে পাড়ি দেওয়ার একমাত্র পথ দীঘা মোহনা খালে নাব্যতা কমতে শুরু করেছে, একাধিক জায়গায় চড়া পড়ে আটকে যাচ্ছে লঞ্চ ও ট্রলার, দুর্ঘটনায় মারা গেছে বেশ কিছু জন, তবুও হুঁশ ফেরেনি বন্দর কর্তৃপক্ষের। যাওয়া আসা যে ট্রলার বেরোচ্ছে আসছে সেই জায়গায় গিয়ে চড়া মানে বালি চড়া হয়ে গেছে, সেখানে সমস্যা। হ্যাঁ, এত সমস্যা, এই যে জলের টলের সমস্যা আছে, আমরা ঠিক মতন চান করতে পারছি না। প্রতিনিয়ত কটা ট্রলার এরকম পাল্টি করে? এই 6-7টা মতো। মানুষের কতজনের মৃত্যু? মানুষও 8-10 জন
দীর্ঘদিন ধরে বন্ধ করে আছে বন্দর সংলগ্ন ইন্ডিয়ান অয়েলের তেল পাম্প, বন্দর বরফ কল, পানীয় জলের ক্ষেত্রে রয়েছে একাধিক সমস্যা, মাছ পরিবহনের ক্ষেত্রে রয়েছে নানান বাধা বিপত্তি। কাজের শেষে বিশ্রাম নেওয়ার একমাত্র ঠিকানা গাছের তলায়, অপরিচ্ছন্ন হয়ে পড়ে রয়েছে মৎস্যজীবীদের ব্যবহারের শৌচালয়। আমরা মৎস্যজীবী কিন্তু যে সমস্ত সুযোগ রাজ্য সরকার থেকে আসতে শুনছি, কিন্তু আমাদের কাছে এসে কখনো পৌঁছায় যেটা বড় ব্যবসা তলাতে গিয়ে আমাদের সবচেয়ে বড় অর্থের মূল্যে প্রয়োজন হয় ডিজেল। সেই ডিজেলের যে দ্রব্য মূল্য আজকে, সেই ডিজেল থেকে আমরা সাবসিডি পেতাম, মাঝে একবার পেয়েছিলাম 30 বছর ধরে সেই সাবসিডি বন্ধ হয়ে গেছে। দ্বিতীয় হচ্ছে আমাদের সবচেয়ে বড় এই টাওয়ারটা যেটা আছে, প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে হলে এটা খুব বিশেষ ক্রিয়েট করতো, যে কোথায় বিপদে আছে ওয়ারলেস করলে থাকতে পারতাম, সেটা কিন্তু আজকে দীর্ঘদিনের জন্য খুব বিচ্ছিন্ন চলাতে কীভাবে পড়ে আছে সেটাও আমাদের নজরে নেই। বিশেষ করে এই বন্দরের যিনি কর্মকর্তা আছেন, তিনি কিন্তু তার অসহযোগিতার জন্য আমাদের মৎস্যজীবীর প্রতি অনুয়া, এবং তার কাছে আমরা সেখানে সুস্থ পরিষেবা পাচ্ছি না। এই মৎস্য বন্দরের উপর নির্ভর করে চলছে প্রত্যক্ষ পরোক্ষভাবে কয়েক হাজার মানুষের জীবন জীবিকা। জোয়ারের সময় ছাড়া ট্রলার ও লঞ্চ বন্দরে ঢুকতে কিংবা বেরোতে পারে না। এদিন বন্দরের নতুন জেটি সম্প্রসারণ, পুরনো জেটি সংস্কারের দাবি উঠে আসে। শঙ্করপুর ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক স্বদেশ বাবু বলেন, বন্দরে একাধিক দুর্নীতি চলছে, মৎস্যজীবীদের কাছ থেকে জোর করে তোলা আদায় করা হচ্ছে। অন্যান্য জায়গার মতো শঙ্করপুরে বোল্ডার ও ব্ল্যাকস্টোন ফেলার দাবি জানিয়েছেন সংগঠনের সম্পাদক স্বদেশ নায়ক। যদিও ইতিমধ্যে রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল কিরে মৎস্যজীবীদের আশ্বস্ত করেছেন আগামী ডিসেম্বর মাসে ড্রেজিং এর ব্যবস্থা করা হবে, কিন্তু ইতিমধ্যে ব্ল্যাকস্টোন না ফেললেও আগামী দিনে কংক্রিটের শক্তপোক্ত পাড় তৈরি করতে না পারলে আগামী দিনে সমুদ্র গর্ভে চলে যাবে শঙ্করপুর মৎস্য বন্দর। পূর্ব মেদিনীপুর থেকে সমীরণ সাউ, রিপোর্ট আনন্দ বাংলা।